হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২:৫০ রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুনুল হককে গ্রেপ্তারের পর ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে আনা হয়। সেখানে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, ২০২০ সালের ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা রয়েছে বলেও জানান তিনি। ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর থেকেই মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। বেশ কিছুদিন যাবতেই সারা বাংলাদেশে যে হেফাজতের তাণ্ডব, আমাদের বিভিন্ন জায়গায় থানা বিভিন্ন প্রেক্ষিত তাকে আমরা এই তদন্ত করছিলাম। তদন্তের প্রেক্ষিতে আমাদের কাছে যেটা আমরা মানে কনফার্ম হয়েছি যে এই মামলার সাথে সে জড়িত, তা আমরা মোহাম্মদপুরানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে ১টা পৌনে ১টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে ওইখান থেকে আমরা আমাদের অফিসে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। এছাড়া আপনারা জানেন যে পল্টন থানাসহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের মামলা সহ অনেক বড় অনেকগুলি মামলা রয়েছে, সেই মামলাও আমরা শুনেছি তাকে শুনে আসে দেখাতে পারে। এসব কিছু মিলে আমরা তাকে কোনো সমস্যা হয়নি আমরা তাকে গ্রেপ্তার।